দর্শক আমন্ত্রণ চ্যানেল 24 এর বিনোদনের নিয়মিত আয়োজন এন্টারটেইনমেন্ট 24 এ দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাজানো প্রতিদিনের মতো আজও আপনাদের সাথে আছি আমি শাহরিন জেবিন। রাজধানীর গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার যে ঘটনা নিয়ে বলিউডে তৈরি হয়েছে সিনেমা তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন হামলায় নিহত অবিন্তা কবিরের মা রুবা আহমেদ। সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফারাজ নামের ছবিটি মুক্তি পেলে দেশের ভাবমূর্তি নষ্ট হবে, সিনেমাটি যাতে মুক্তি না দেয়া হয় সেজন্য দিল্লিতে মামলা চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি। কাল্পনিক নয়, গল্পটা বাস্তব। जो भी अल्लाह की कुर्बत को नहीं समझते। সিনেমাটি যদিও ভারতের তবে প্রেক্ষাপট বাংলাদেশের। 2016 সালে জুলাইয়ের প্রথম দিন গুলশানের হোলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনা নিয়েই এই বলিউড মুভি ফারাজ। ভারত জুড়ে যেটি মুক্তি পাচ্ছে 3 ফেব্রুয়ারি। সিনেমাটি মুক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন হোলি আর্টিজান হামলায় নিহত অবিন্তা কবিরের মা রুবা আহমেদ। অশ্রুসিক্ত কণ্ঠে সিনেমাটির বিরুদ্ধে তুলে ধরেন নিজের বক্তব্য। আমার কথা হলো মুভিটার নাম ফারাজ কেন হবে আর কেন আমাকে প্রি স্ক্রিন করতে দাও হলো না যদি আমার মেয়েকে নাই রাখা হয়েছে ওখানে। নিশ্চয়ই আমার মেয়েকে রাখা হয়েছে, অবিন্তা হয়েছে আয়েশা, তারিশি হয়েছে তারি, ইভেন আমি আছি মুভিটাতে। সংবাদ সম্মেলনে রুবা আহমেদ জানান 2019 থেকেই ফারাজ ছবির বিরুদ্ধে তার অবস্থান। সিনেমাটি যাতে মুক্তি না দেয়া হয় সেজন্য তিনি ও হামলায় নিহত তারিশি জেইনের মা তুলিকা জেইন মিলে দিল্লিতে চালিয়ে যাচ্ছেন মামলা। আমি ঘটনাটা জানতে পারি 2019 সালে শেষের দিকে একেবারে, এবং যখন থেকে আমি জানতে পেরেছি তখন থেকে আমি চেষ্টা করেছি বিভিন্নভাবে উকিল নোটিশ দিয়ে জিনিসটাকে থামানোর জন্য। আসলে লিগ্যাল ফাইটটা আমি করছি, আমি অ্যাজ অবিন্তার মা হিসাবে, রুবা আহমেদ হিসাবে করছি, তারিশির মা হিসাবে তারিশির মা করছে। 1 জুলাইয়ের সেই নৃশংস ঘটনা নিয়ে নির্মিত ফারাজ দেশের ভাবমূর্তি নষ্ট করবে দাবি করে সংবাদ সম্মেলনে সরকারের কাছে রুবা আহমেদ জানান দেশের ওটিটি প্ল্যাটফর্মে যেন মুক্তি না পায় ফারাজ। আমার দেশে যখন আসবে প্লিজ আপনারা এটা ওটিটিতে রিলিজ হতে দিয়েন না একবারে, প্লিজ। অবিন্তা সহ হামলায় নিহত অন্যান্য পরিবারের কারো অনুমতি না নিয়ে বানানো ফারাজ ছবিটির পুরো ঘটনাই ভুল তথ্যে ভরা বলেও জানান রুবা আহমেদ। আমরা কেউ জানি না সেদিন ওদের ওরা কিসের মধ্যে দিয়ে গেছে, কেউ আমরা জানি না, কোনোদিন আমরা জানতেও পারবো না। যে ঘটনাটাকে বলা হয়েছে যে আমার মেয়ের জন্য আরেকজন মানুষ তার জীবন চোর দিয়ে দিয়েছে এবং সে হিরো, নো, দ্যাটস রং, আমি এটা বিশ্বাস করি না, কারণ তার কোনো প্রমাণ নেই। রুবা আহমেদের মতে একজন মানুষকে নায়ক বানাতে সেদিনের নিহত সবাইকে ভিকটিম দেখানো হয়েছে ফারাজ ছবিতে, যার কোনো ভিত্তি নেই। মাকসুদুল হকিমু, চ্যানেল 24, ঢাকা। মা হওয়ার পর মুক্তি পাচ্ছে চিত্রনায়িকা পরিমণির প্রথম ছবি। কাল আলোর মুখ দেখবে তার অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন, যে সিনেমায় পরীর বিপরীতে আছেন সিয়াম আহমেদ। মোহাম্মদ জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে তৈরি শিশুতোষ গল্পের এই সিনেমাটি পরিচালনা করেছেন আবু রায়হান জুয়েল। শিশু সাহিত্যিক ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের রাতুলের দিন রাতুলের রাত উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেছেন রায়হান জুয়েল। ছবির নাম অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন। দিশা, সবকিছু তো ঠিক আছে, তাহলে দেরি করছি কেন আমরা? আলমগীর ভাই, আর 10 মিনিট। দীর্ঘদিন বাক্সবন্দী থাকার পর শুক্রবার দেশের 17 প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখছে সিয়াম পরিজুটির দ্বিতীয় সিনেমা অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন। শিশুদের জন্য নির্মিত যে ছবি নিয়ে বেশ আশাবাদী এর নির্মাতা। আমার তো মূল উদ্দেশ্য ছিল বাচ্চাদের জন্য একটা সিনেমা বানানোর, যেটা হচ্ছে বাচ্চারা দেখে মজা পাবে। আমার এই সিনেমাটা যখন আমি 20 তারিখে রিলিজ হচ্ছে, সেই দিন আমার কাছে মনে হচ্ছে যে আমার নতুন আর একটা বেবি আসতেছে এবং সেই বেবিটাকে আমি 20 তারিখে কুলে নিতে পারবো। আজকের মেনুতে শুধুমাত্র ডাইনোসরের মাংস। নির্মাতার আশা, শিশুরা তাদের অভিভাবকদের সাথে হলে এসে দেখবে ছবিটি, আর ছবি দেখার পর তাদের আগ্রহ জন্মাবে সুন্দরবন ঘুরতে যাওয়ার। আমার একটাই প্রত্যাশা যে বাচ্চাদের জন্য বানাইছি, বাচ্চাদের বাবা মারা বাচ্চাদেরকে নিয়ে এই ছবিটা দেখবে, এবং আমি বিশ্বাস করি এই ছবিটা দেখার পরে প্রত্যেকটা বাচ্চা সুন্দরবন যাওয়ার একটা ইচ্ছা তৈরি হবে। সো এই সিনেমা দেখার পরে অন্তত বাচ্চারা আবদার করবে যে সুন্দরবন দেখতে যাব। তুই ভুলে যাচ্ছিস, এর আমাদের ইনভাইটেড গেস্ট। বছরের দ্বিতীয় ছবি হিসেবে মুক্তি পেতে যাওয়া সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী পরিমণি নিজেও। জানালেন, ছবিতে অভিনয় করা শিশুরা সবসময় তার স্মৃতিতে থাকবে অমলিন। আমার খুব আনন্দ হচ্ছিল এটা ভেবে,
যে পরপর তিন বছর প্রথম জানুয়ারি মাসেই আমার সিনেমা রিলিজ হচ্ছে, এটা একটা দারুণ, মানে আমার জন্য একটা দারুণ বিষয়। যে বাচ্চাগুলোর সাথে শুটিং করেছিলাম ওরা তো অনেক মানে বড় বাচ্চা ছিল আসলে, তো এই মানে ওরাও অনেক মানে এখনও ওরা যে অনেক বড় হয়ে গেছে তা না, দেখতে অনেক বড় হয়ে গেছে, কিন্তু ওরা আমার কাছে মনে হয় ওই যেই 14টা বাচ্চা যেরকম ছিল আমার কাছে, আমার মনে হয় ওরকমই আটকা পড়ে যাবে আমার চোখে সারা জীবন, ওরা ওরকম ছোটই থাকবে। এরই মাঝে ভিন্নধর্মী প্রচারণায় সিনেমা প্রেমীদের নজর কেড়েছে 2018-19 অর্থ বছরে সরকারি অনুদানে নির্মিত ছবি অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। শুক্রবার বলিউডে আলোর মুখ দেখবে তিনটি সিনেমা, এর মধ্যে জিন্দেগি সতরঞ্জ হে মুক্তি পাবে প্রেক্ষাগৃহে, আর ওটিটিতে আলোর মুখ দেখবে মিশন মজনু এবং ছাত্রীওয়ালি নামের দুটি ছবি। সিদ্ধার্থ রাশমিকার মিশন মজনু নেটফ্লিক্সে, আর রাকুল প্রীত সিং এর ছাত্রীওয়ালি দেখা যাবে জি ফাইভে। ये कौन है? ये आपके हस्बैंड हैं, अभी दरवाजे से अंदर आए। फुट करे घरे ठुके पड़लो एक अपरिचित पुरुष, दाबी करे बसलो से तार स्वामी। वो कहते हैं ना कि राक्षस की जान एक तोते में होती है। এদিকে অন্যরা বলছে অপরিচিত লোকটির কথাই নাকি সঠিক, তখন কি করা উচিত? এমনই অদ্ভুত ঘটনা নিয়ে তৈরি হয়েছে থ্রিলার সিনেমা জিন্দেগি সতরঞ্জ হ্যায়, যেটি পরিচালনা করেছেন দুষ্যন্ত প্রতাপ সিং। मैं तुम्हारी सारी पोल खोल दूंगा। कहां हो तुम? ছবিতে ভয়ানক এক প্রতারকের চরিত্রে অভিনয় করেছেন হিতেন তেজওয়ারি, এছাড়া ব্রুনা আব্দুল্লাহ, হেমন্ত পাণ্ডের রয়েছে গল্পের কেন্দ্রীয় চরিত্রে। 20 জানুয়ারি ভারতের প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে জিন্দেগি সতরঞ্জ হ্যায়। পাকিস্তান ইললিগালি নিউক্লিয়ার বম্ব বানা রহা হ্যায়, হামে উনকি নিউক্লিয়ার ফ্যাসিলিটি কো ঢুন্ড কর উসে নিউট্রালাইজ করনা হোগা। রনিস ক্রুভালা পরিচালিত মিশন মজনু ছবি দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে হাজির হচ্ছেন বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও দক্ষিণের অভিনেত্রী রশ্মিকা মান্দানা, যে ছবির গল্পে পাকিস্তানের বোমা হামলা থেকে ভারতকে রক্ষা করবে র এজেন্ট মজনু। বাবা সস্তে গালিব সাহেব। यस सर। तुझे पाकिस्तान की न्यूक्लियर फैसिलिटी ढूंढनी है। इस ऑपरेशन का नाम होगा মিশন মজনু। স্পাই থ্রিলার ঘরানার ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল গত বছরের 13 মে, তবে নানা জটিলতায় প্রেক্ষাগৃহে আর আলোর মুখ দেখছে না ছবিটি। 20 জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে মিশন মজনু। পপুলেশন কা কি মতলব হোতা স্যার? জেসে এক বার্ড কে উপর দূসরা বার্ড ব্যাঠতা না তো উসকো মতলব স্যার মে আবি ইয়ে চন্দন কে উপর ব্যাঠ জাউ তো পপুলেশন হো জায়েগা স্যার। শুক্রবার জি5 এ আলোর মুখ দেখবে ছাত্রীওয়ালি। রোমান্টিক কমেডি ঘরানার ছবিটির চিত্রনাট্য সাজানো হয়েছে যৌন শিক্ষাকে কেন্দ্র করে। শুন আম কি লকড়ি ভেজনা, চন্দন কি মত ভেজ দেনা, পতা চলা শাদি মে মাইয়াত কা সামান ভেজ দিয়া। যে পাঠ্যবইয়ে যৌন শিক্ষা নিয়ে খানিকটা পড়ানো হলেও হয় না পরীক্ষা কিংবা থাকে না জানার সহজ সুযোগ, মানুষের জীবনে যৌন শিক্ষার সেই গুরুত্বটাই দেখানো হয়েছে ছাত্রীওয়ালিতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দুসরা মিসক্যারেজ থা, পহলে ভি দোবার অবর্শন করা চুকি হ্যায়। শুক্রবার বলিউডে তিন সিনেমা মুক্তি পেলেও হলিউডে আলোর মুখ দেখবে চার ছবি, যে তালিকায় আছে অ্যালিস ডার্লিং, দি সন, মিসিং এবং গ্রাউন্ড সোয়েল, দি আদার সাইড অফ ফেয়ার। সম্পর্কের টানাপোড়েনের গল্পের ছবি অ্যালিস ডার্লিং পরিচালনা করেছেন মেরি নাইহি। সাইকোলজিক্যাল ড্রামা ঘরানার সিনেমাটিতে অভিনয় করেছেন আনা কেন্ড্রিক, কানি হার্টি ও হর্ন, চার্লি ক্যারিক ও উম্মি মোসাকুর মতো শিল্পীরা। একই দিন প্রায় 3 বছর পর মুক্তি পাচ্ছে দি ফাদারের প্রিকুয়াল দি সন। ফ্লোরিয়ান জেলার পরিচালিত ছবিটিতে বাবার চরিত্রে অভিনয় করেছেন এক্সম্যান খ্যাত অভিনেতা হিউ জ্যাকম্যান। এদিকে দীর্ঘ 5 বছর পর মুক্তি পাচ্ছে সার্চিং সিনেমার সিকুয়াল মিসিং, যেখানে দেখা যাবে মাকে খুঁজে বেড়ানো এক মেয়ের গল্প। যৌথভাবে এই ছবিটি পরিচালনা করেছেন নিকোলাস ডি জনসন ও উইল মেরিক। এছাড়াও শুক্রবার মুক্তির তালিকায় আছে ডকুমেন্টারি ফিল্ম গ্রাউন্ড সোয়েল, দি আদার সাইড অফ ফেয়ার। সমুদ্রে গর্জে ওঠা ঢেউকে চ্যালেঞ্জ করা কিছু তরুণের বাস্তব জীবনের অভিজ্ঞতার গল্প দেখা যাবে পল তাবলেই পরিচালিত এই সিনেমাটিতে। বেঁচে থাকলে জীবনের 88তম জন্মদিন উদযাপন করতেন সৌমিত্র চট্টোপাধ্যায়, কিন্তু মৃত্যু নামের সত্যে তিনি আজ দূরে, বহু দূরে। 2020-এর 15 নভেম্বর না ফেরার দেশে পাড়ি জমান পশ্চিমবঙ্গের অভিনয়ের এই বাতিঘর। জন্মতিথিতে কিংবদন্তির প্রতি থাকল শ্রদ্ধা। আমি প্রেমে পড়েছি কার? একটা মেয়ের।
অভিনয় ছিল তার কাছে আরাধনার মতো, আর তা দিয়েই বাংলা চলচ্চিত্রকে নিয়েছিলেন অনন্য উচ্চতায়। আর তার হাতটা আমার হাতের উপরে, সেই প্রথম স্পর্শ। তাকে বলা হয় টলিউড সিনেমার মহিরুহ। অভিনেতা উত্তম কুমারের যুগেও জায়গা নিয়েছিলেন বাঙালির মনের মণিকোঠায়। তোমার নিশ্চয়ই আফসোস হয়, তুমি আমাকে বলো না। 61 বছরের দীর্ঘ ফিল্মি জীবনে তিনি কখনো হয়েছেন অপু, ফেলুদা, কখনো বা বিশ্বনাথ মজুমদার, দিনেন লাহিড়ি। 1935 সালে সৌমিত্রর জন্ম। ছোট থেকে সাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠা। বাবা মোহিত কুমার চট্টোপাধ্যায় আইনজীবী হলেও শিখিয়েছিলেন অভিনয়। সৌমিত্রের অভিনেতা হয়ে ওঠার শুরু 1959 সালে অপুর সংসার সিনেমা দিয়ে। এরপর তিনি উপহার দিয়েছেন ক্ষুধিত পাষাণ, দেবদাস, হীরক রাজার দেশে, বেলা শেষে, পোস্তসহ প্রায় 300 সিনেমা। কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের 34টি সিনেমার 14টিতেই ছিলেন সৌমিত্র। সিনেমা ছাড়াও যাত্রা, টিভি নাটকে অভিনয় করেছেন তিনি, লিখেছেন নাটক ও কবিতা। দক্ষ ছিলেন আবৃত্তি ও পরিচালনায়। 85 বছর বয়সে 2020 সালে অমৃতলোকে বিলীন হলেও সৌমিত্র রেখে গেছেন অগণিত কাজ ও স্বীকৃতি। তিনি শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার যেমন পেয়েছেন, তেমনি পেয়েছেন সরকার ও বহির্বিশ্বের নানা স্বীকৃতি। ঝুলিতে আছে ভারতের দাদাসাহেব ফালকে পুরস্কার, পদ্মভূষণ, ফ্রান্স সরকারের লিজিওন অফ অনারের মতো একাধিক সম্মাননা। মনে পড়ে যেন এককালে লিখিতাম চিঠিতে তোমারে প্রেয়সী অথবা প্রিয়ে। ছবি আঁকা, পত্রিকা সম্পাদনা, গল্প কবিতা লেখা কিংবা কবিতা আবৃত্তি, সব মিলিয়েই সৌমিত্র মানেই একরাশ মুগ্ধতা। এই প্রত্যেক বছর জন্মদিনে সেই একের পর এক অনুষ্ঠান। গাজী আনিস, তারপরে চ্যানেল 24। এবারে জন্মদিনে আমি একটা ভালো বই পড়ব। দর্শক, এই ছিল এন্টারটেনমেন্ট 24-এর আজকের আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আসছে রবিবার ঠিক সন্ধ্যা 6:30 আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, চ্যানেল 24-এর সাথেই থাকুন।